হাতে লাগবে লিঙ্কার, সেটা কি? ফ্যান বয়েজ, ঠিক আছে? বলো এফ দিয়ে ফর এ এন্ড নিদার নিদার অর নট নট নিদার নট একসাথে নয় তো বা নট, ঠিক আছে? তারপর বাট বিকজ বাট এন্ড বিকজ অর অর আদার আদারওয়াইজ ইয়েট ইয়েট তারপরে ই দিয়ে ইদার এইটা আর লাগবে না সো বা স্টিল, ঠিক আছে? হয়ে গেছে। আর আরেকটা ফিচার সেটা গেছে কি, সেটা হলো লিঙ্কার, মানে কম্পাউন্ড সেন্টেন্সের লিঙ্কার, এগুলি দিয়ে লিঙ্ক করতে লাগবে। আবার কাকে কাকে লিঙ্ক করা হবে, সেন্টেন্সের আ পার্ট অফ সেন্টেন্স হ্যাভ টু বি লিঙ্কড বাই দিস লিঙ্কার, ওকে? সো হোয়াট আর দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স কল্ড, কি বলা হয় ওদেরকে, পার্ট অফ দ্য সেন্টেন্স যেগুলি আমি বলবো আর কি, যেগুলি লিখব। একটা আছে ইন্ডিপেন্ডেন্ট, আরেকটা ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট বলিনি, কি বলেছিলাম, সাবঅর্ডিনেট এন্ড দেন কোঅর্ডিনেট। কম্পাউন্ড সেন্টেন্সে কোনটা বসাবো, কোঅর্ডিনেট ক্লজ বসাবো, ওকে? সো দিস আর বেসিক্যালি দিস ক্লজেস আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস, ওকে? উই হ্যাভ নো নিড টু ডিপেন্ড অন এনি আদার পার্ট অফ দ্য সেন্টেন্স টু রাইট দিস ওয়ান, ওকে? আচ্ছা এবার দেখো যে কিরকম হয়, ঠিক আছে? যেরকম ধরো যদি একটা সেন্টেন্স আমি লিখি, সিম্পল সেন্টেন্স কিন্তু, ঠিক আছে? ধরো আমি লিখলাম সেন্টেন্স যদি সিম্পল
থাকে তাহলে আমি এইভাবে কম্পাউন্ড করতে পারবো, ঠিক আছে? এবার এটা তো গেল সিম্পল, এই সেন্টেন্সটা যদি সিম্পলে না দিয়ে যদি কমপ্লেক্সে দেয় তাহলে, ঠিক আছে, সেম কিন্তু সেম কিন্তু মানে কম্পাউন্ডটা কিন্তু সেমই হবে, ঠিক আছে? যদি তুমি এটাকে কমপ্লেক্সে করতে চাও তখন কিভাবে কমপ্লেক্সে করবে? সবসময় যে সিম্পল থেকে কম্পাউন্ডে আমি ট্রান্সফর্ম করব বা ওইটাই যে এক্সামে দেবে এরকম তো কোনো কথা নেই, ঠিক আছে না? ধরো তোমাকে সিম্পল না দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স দিল, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে তুমি ট্রান্সফর্ম করবে, তো তাহলে কিভাবে করবে, ঠিক আছে? কম্পাউন্ডটা তো সেমই থাকলেও কিন্তু এই সিম্পলটাকে কমপ্লেক্স করে ফেলি না তাহলে তো চলবে, তাহলে তো আমরা বুঝে যাবো, ঠিক আছে? তো জায়গাও তো নেই এখানে, ঠিক আছে? ধরো নিচেটা বুঝে ফেলি, কমপ্লেক্সে যদি করি আমরা, কমপ্লেক্সের লিঙ্কার গুলো কি কি দেখেছিলাম? অলদো, লো, ইফ, দ্যাট, তারপর সো, সো না, সো তো এখানে আছে, সো কিভাবে কমপ্লেক্সে থাকবে? তারপর ডব্লিউএইচ ওয়ার্ডস আরো আছে, এ দিয়ে একটা ছিল, এস ছিল, এস মানে কি? যেহেতু, ঠিক আছে, তো তার মানে এটাকে যদি আমি বলি তাহলে আমি কমপ্লেক্সে বললে এইভাবে বলতে পারি, যেহেতু ওই লোকটা পুয়ার নাকি না ওল্ড এই জন্য উনি হাঁটতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, তো যেহেতু যদি লাগাই তাহলে অ্যাজ দ্য পার্সন ইজ ওল্ড কমা হি কান্ট ওয়াক প্রপারলি, তাহলে এই সেন্টেন্সটার কমপ্লেক্সটা এটা হলো। তার মানে এক্সামের মধ্যে এইটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, ঠিক আছে? সিম্পলটা যদি এরকম দেয় তাহলে তুমি কম্পাউন্ড যেটা করবে, কমপ্লেক্সটা যদি দেয় তাহলেও কম্পাউন্ডটা সেমই করতে পারে, ঠিক আছে? তার মানে মানে সিম্পল থেকে কমপ্লেক্স করলাম এন্ড দেন কম্পাউন্ডটা সেমই থাকলো, ঠিক আছে? এবার নেক্সট আরেকটা সেন্টেন্স, ঠিক আছে?
ঠিক আছে? আচ্ছা যদি এইভাবে না লেখো আর কিভাবে লিখতে পারবে? বাট বাট আমি হার্ড ওয়ার্ক করেছি কিন্তু আমি কোনো রেজাল্ট পাইনি, ঠিক আছে? তো কিন্তু কথাটা কি মানে বাট, ঠিক আছে? সো রাম ইজ রিচ বাট হি ইজ নট হ্যাপি, ঠিক আছে? তার মানে তিনটা লিঙ্কার তুমি ইউজ করতে পারছো এই কম্পাউন্ডটা করার জন্য। যদি এটাকে কম্পাউন্ড না করে কমপ্লেক্স করো তখন, যদি এই সেন্টেন্সটা এইরকম মানে সিম্পলে না দিয়ে যদি কমপ্লেক্সে দেয়, কমপ্লেক্সে কিরকম থাকতে পারে? Although Ram is rich but he is not happy.